Batul. বাঁটুল, আমার চাকরিটা বুঝি আর থাকলো না। না, কালই এর একটা বিহিত করতে হবে। এর ঘাটিটা মনে হয় জলের অনেক গভীরে। আর একটু হলে তো আমার জানটাই থাকছিল না। না মানে বলছিলাম যে জানটা না থাকলে আর চাকরি কে করবে? তুই তোর জান প্রাণ নিয়ে থাক বাঁটুলদা, আমরা এখন কি করব? দারোগা বাবু, আমার মনে হয় ওই মাছের ডেরা অনেক গভীর জলের নিচে, আমাদের সেখানে যেতে হবে। কি বলছো মাটুল তুমি? ওটা মাছ না কোন রাক্ষস, এমন মাছ আমি জীবনে চোখে দেখিনি। এবার তো দেখলেন। আমাকে একটা সাবমেরিনের ব্যবস্থা করে দিতে পারবেন? সাবমেরিন? আমরা সাবমেরিনে চড়বো? হ্যাঁ হ্যাঁ বাঁটুল, আমি পারবো, নিশ্চয়ই আমি ব্যবস্থা করতে পারবো সাবমেরিনের। কালই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ দারোগা বাবু, কালই এই মৎস্য রহস্য উদ্ধার হবে। জলের তলায় এই প্রথমবার, হয়তো বা এই শেষবার। বাচ্চু মনে হয় এই বিচ্ছু সার্ভার ক্ষমতা সম্বন্ধে তুই এখনো কিছুই জানিস না। ক্ষমতার পরিচয় তো কালই পেলাম। বাঁটুলদা, আমি কিন্তু তেতে যাচ্ছি। কেন? বাচ্চু আমাকে তাতাচ্ছে তাই। চুপ। শোন বাচ্চু, এই বিচ্ছু সার্ভারা কাউকে ভয় করে না, বুঝলি? নিহাত হাতে একটা বন্দুক ছিল না, না হলে সাবমেরিনের ভেতরে বসে অনেক কথাই বলা যায়। আবার কি হলো? বাঁটুল সর্বনাশ করেছে, সাবমেরিন আর চলছে না। ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। বাঁটুলদা, বাঁটুলদা, ওই দেখো। বাচ্চু, বাচ্চু তোরা বেরিয়ে আয়। দারোগা বাবু, আপনি বাচ্চু বিচ্ছুকে নিয়ে ডাঙার দিকে এগোন। কিন্তু বাঁটুল, তুমি একা। সময় কম, আপনারা তাড়াতাড়ি যান ডাঙায়, আমার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে বাঁটুল।